শ্রদ্ধার স্মরণে বিদায় নিলেন কিংবদন্তি গীতিকার, সুরকার, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার। কেন্দ্রীয় শহীদ মিনারে গার্ড অব অনার শেষে সর্বস্তরের মানুষ তাকে শ্রদ্ধা জানান এই কিংবদন্তিকে। সেখান থেকে প্রথমে FDC-তে, পরে মরদেহ নেওয়া হয় বনানীতে। এখানে দ্বিতীয় জানাজা শেষে দাফন হবে তার। বাঙালির সবচেয়ে বীরত্বে আর স্মরণীয় ঘটনা একাত্তরের মুক্তিযুদ্ধে তার গান প্রেরণা দিয়েছিল মুক্তিকামী মানুষকে। আবার চলচ্চিত্রে তার গানেই যুগলের প্রেমের সূচনা হতো, এমন বৈচিত্র্যপূর্ণ প্রতিভার অধিকারী গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। শেষ বিদায়ে এই কিংবদন্তিকে শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় কফিন, জানানো হয় রাষ্ট্রীয় সম্মাননা। শোক আর শ্রদ্ধায় সর্বস্তরের মানুষ স্মরণ করেন বহুমুখী প্রতিভার অধিকারী এই শিল্পীকে। উনি এমন একটি মানদণ্ডে বাংলা গানকে নিয়ে গেছেন, সেটা আমি মনে করি একটা বেঞ্চমার্ক। ওই জায়গায় পৌঁছানো তো দুর্বোধ্য ব্যাপার, কিন্তু তারপরেও ওনাকে অনুসরণ করে আমরা যদি নতুন প্রজন্ম আগাতেও চাই, তারপরেও বাংলা গান সমৃদ্ধ হবে। 20,000-এর মতন গান লিখেছেন, তার মধ্যে আমার মনে হয় আমি বোধ হয় 6-7 হাজার গান গেয়েছি, এত বেশি গান গেয়েছি। কত কথা, কত ঘটনা, কত স্মৃতি। পরিবারের সদস্যরা গাজী মাজহারুল আনোয়ারকে স্মরণ করেন একজন মানুষ হিসেবে, একজন পিতা হিসাবে। আব্বু বলে যে এই যে দেশের মানুষ ভালোবাসে, শ্রদ্ধা করে, এর উপরে তার কোনো পুরস্কার নাই রে মা। আমাদেরকে মানে এমনভাবে আগলে রেখেছেন পুরো পরিবারটাকে, উনি কখনো আমাদেরকে কষ্ট কি দুঃখ কি জিনিসটা ফিল করতে দেয় নাই। যে একটা স্লোগান, জয় বাংলা বাংলার জয়, এটা মানুষের বাংলা বাঙালির অন্তরে উনি গেঁথে দিয়ে গেছেন। দীর্ঘদিনের সহকর্মীরা স্মরণ করেন শিল্পের প্রতি গাজী মাজহারুল আনোয়ারের দরদ ও একাগ্রতা। এই মহান শিল্পী, তিনি আজীবন তার সঙ্গীত রচনায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। ওনার যে লেখনী, সেই লেখনীগুলো আমাদের সকলকে, আমাদের সমাজ ব্যবস্থাকে উদ্দীপিত করেছে, উজ্জীবিত করেছে। গাজী মাজহারুল আনোয়ারের মরদেহ আনা হয় FDC-তে। এখানে চলচ্চিত্র অঙ্গনের মানুষরা শ্রদ্ধা জানান তাকে, শ্রদ্ধা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রীও। তিনি তার কাজের মাধ্যমে তার যে কালজয়ী সৃষ্টিগুলো আছে, তার গান, তার সুর, তার চলচ্চিত্র, তার কাহিনী, এগুলোর মাধ্যমে তিনি যুগ যুগ ধরে, শতবর্ষ ধরে কিংবা আরও পরে যতদিন বাংলা গান থাকবে আমি মনে করি ততদিন তিনি বেঁচে থাকবেন। চলচ্চিত্র অঙ্গনের যে স্থানটি খালি করে দিয়ে গেলেন, সেই স্থানটি আর বোধহয় পূর্ণ হবে না। ওনার যে সৃষ্টি, ওনার যে কর্মকাণ্ড রেখে গেছেন, যতদিন বাংলার সংস্কৃতি থাকবে, বাংলা চলচ্চিত্র থাকবে, ততদিন উনি তার কর্মকাণ্ডের মধ্যে বেঁচে থাকবেন। FDC-তে অনুষ্ঠিত হয় গাজী মাজহারুল আনোয়ারের প্রথম জানাজা। অংশ নেন দীর্ঘদিনের সহকর্মী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। রোববার সকালে মারা যান গাজী মাজহারুল আনোয়ার। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।